Assalamualaikum দর্শক সবাই কেমন আছেন রাশেদা কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের দেশে শীতকালে অনেক ধরনের সবজির ফলন হয় আর শীতকালের সব রকমের সবজি কিন্তু খেতে বেশ দারুণ কিন্তু তার মধ্যে সবচেয়ে সুস্বাদু সবজিটা হচ্ছে ফুলকপি এই টাটকা ফুলকপির বিভিন্ন রান্নার ভিতরে আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা রান্না হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমে একটি পাত্রে কিছুটা পানি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার এই পানিটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত ততক্ষণে আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলো আমি ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া 1 চা চামচ হলুদের গুঁড়া 1 চা চামচ লবণ স্বাদমতো সামান্য কিছুটা সাদা তেল দিয়ে ভালোমতো মেখে আমি হালকা করে মাছগুলো এবার ভেজে নেব মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজতে যাবেন না হালকা করে একটু ভেজে নিলেই হবে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এপাশে কিন্তু পানিটাও ফুটে উঠেছে আমি এবার এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব 2-3 মিনিট পর আমি আবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি এবার একটি পাত্রে আমি সেই মাছ ভাজার তেলটুকু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মেথি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 3 থেকে 4টি কাঁচা মরিচ বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ ভালোমতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এটা রান্না করে নেব যাতে টমেটোটা কিছুটা নরম হয়ে আসে তো 2 থেকে 3 মিনিট পর ভালোমতো নেড়ে চেড়ে আমি এখানে আবার দিয়ে দিব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া 1 চা চামচ ব্যাস আমি কিন্তু এখানে আর কোনো মশলা দিব না ভালোমতো সবকিছু মিশিয়ে আবার কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা কমিয়ে ভালোমতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তো 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবারে আলতো হাতে ফুলকপির সঙ্গে মশলাটা ভালোমতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি
কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিবেন। এরপর আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে এবার 6-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। 6-7 মিনিট পর আশা করি দেখে বুঝতে পারছেন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি। আমি এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটুকু আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।